করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে শুভ শফিক চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বা অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তিনি এর আগে থেকে আপনি জানেন অগ্নিকাণ্ডের রাত থেকে কিন্তু এক ধরনের সব কিছুর ওপরেই নজর রাখছেন ইতিমধ্যে তিনি কিন্তু চকবাজার থেকে সব ধরনের কেমিক্যাল গোডাউন সেগুলো সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য বার্ন ইউনিটের সমন্বয়কারী ডক্টর সামন্তলাল সেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন এবং হাসপাতালের পরিচালক সহ অনেকেই অপেক্ষা করছেন আপনি জানেন যে এর আগে কিন্তু কয়েকজন মন্ত্রী এসেছেন এই আহতদের দেখার জন্য আপনি জানেন যে এখানে এখন পর্যন্ত নয়জন অগ্নিকাণ্ডে আহত তারা ভর্তি রয়েছেন এর মধ্যে নয় জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন সামন্তলাল সেন কিন্তু আপনাকে বলে রাখি যে প্রথম রাতেই ষোলো জন ভর্তি হওয়ার পর প্রাথমিকভাবে নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হলেও বাকি যে নয়জন এখানে আছে এর মধ্যে একে একে প্রথমে একজন এরপরে আরো দুইজন এখন পাঁচ জনকে আইসিউতে ভর্তি রাখা হয়েছে এবং আপনি জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থার ঘোষণা করা হয়েছে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি শিল্প মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের কথাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখন আজকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসে দেখবেন যে বাকিদের অবস্থা আসলে কি তারপরে তিনি হয়তো আরো রকম ঘোষণা দিতেও পারেন তো এই ছিল এখানকার সবশেষ প্রস্তুতির খবর শফিক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ